প্রশাসন থেকে বারবার জনগণকে সচেতন করে বলা হয়েছে, বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরতে হবে। কিন্তু কতিপয় মানুষ সেই নির্দেশ মানছে না। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হীরাপুর থানার পক্ষ থেকে বায়নপুর ডেইলি মার্কেটে অভিযান চালানো হয়। বাজারে বিনা মাস্কে ঘুরে বেড়ানোর জন্য 24 জনকে গ্রেপ্তার করা হয়। জিতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা।